پیش ہو تیبہ کا سفر کیسا لگے گا گزرے جو وہاں شام و سحر کیسا لگے گا گزرے جو وہاں شام و سحر کیسا لگے گا بڑا اچھا لگے گا بڑا پیارا لگے گا بڑا میٹھا لگے گا اے کاش مدینے میں مجھے موت یوں آئے مجھے موت یوں آئے الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أولي كل شرمني حضرت شاه سلطان عبد القادر جيلاني رضي الله تعالى عنه شرونه প্রতি বছর ফাল্গুন মাসের 10 11 তারিখে রেজবিয়া দরবার শরীফ প্রাঙ্গণে বার্ষিক উরস মোবারক অনুষ্ঠিত হয় প্রতি বছরের ন্যায় ধারাবাহিকভাবে এবছরও 55তম বার্ষিক উরস মোবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে 1961 সাল থেকে আজ পর্যন্ত এই পর্যন্ত অদ্যাবধি উরস মোবারক প্রতি বছর অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের রেজবিয়া দরবার শরীফ প্রাঙ্গণের প্রবেশ পথের যে মূল ফটক মূল গেট এখানে রয়েছে এটা হলো আমাদের রেজবিয়া দরবার শরীফ প্রাঙ্গণের প্রবেশের পথের মূল গেট যে গেট দিয়ে দেশ বিদেশ থেকে বিভিন্ন আশেকবৃন্দ জাকিরবৃন্দ এখান দিয়ে আসার পর এই গেটের মাধ্যমে দরবার শরীফে প্রবেশ করতে হয় এবং এই গেট দিয়ে প্রবেশ করে আমাদের মূল স্টেজে এবং হুজুর কিবলার সাজদাগণের হুজরা শরীফে অবস্থান করেন সাক্ষাৎ করার জন্য যান বিভিন্ন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে প্রতি বছর এভাবে লাখ লাখ সুন্নি মুসলমান জনতা আমাদের এই রেজবিয়া দরবার শরীফে এই মেইন গেট দিয়ে এই মূল গেট দিয়ে রেজবিয়া দরবার শরীফে আসা যাওয়া করেন যে বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ মুসলিম সুন্নি জনতা এই আমাদের উরস শরীফে আসা যাওয়া করেন তারই প্রমাণ এই আজকের এই যে রাস্তা আমি যেখানে দাঁড়িয়ে আছি আমাদের মূল গেটের সামনে এখানে আমার দাঁড়াতে কষ্ট হচ্ছে তোই আশেকবৃন্দ ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন যার কারণে এত প্রশস্ত রাস্তা থাকা সত্ত্বেও আমি দরবার শরীফ থেকে এই পর্যন্ত আসতে আমার কয়েক ঘন্টা সময় লেগে গেছে 10-11 তারিখ উরুস শরীফ থাকলেও উরুস শরীফের দুই দিন আগ পরে সর্ব সময় এই রাস্তাটা এভাবে যানজটের সৃষ্টি হয় আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা হলো রেজবিয়া তিনখানা বাজার এই দরবার শরীফকে উদ্দেশ্য করে এই বাজারটা স্থাপন করা হয়েছে যেখানে লোকজন কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং আশেপাশে দোকানপাট এবং এই দরবার শরীফকে কেন্দ্র করে হাজারো দোকানপাট চাষস্টল বুকস্টল বিভিন্ন ইসলামিক কিতাবাদি প্রয়োজনীয় তথ্যাদি এবং প্রয়োজনীয় অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে এগুলো ক্রয় করার জন্য অনেক জাকিরবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সম্মানিত আশেকানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হচ্ছে আমাদের রেজবিয়া দরবার শরীফের প্রধান আকর্ষণ আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা পীরে কামেল মুনাজিরে আজম মুর্শিদে বরহক বাতিলের আতঙ্ক হযরতুল আল্লামা শেরে গাজী শেরে মিল্লাত আকবর আলী রেজবি শাহ হুজুর কিবলা উনার হুজরা শরীফ এই হুজরা শরীফে উনি অবস্থান করেন যিনি হচ্ছেন লাখো জনতার ভক্তের নয়নমণি আমাদের হুজুর কিবলা যিনাকে বর্তমান যুগে বাংলার আলা হজরত হিসেবে আখ্যায়িত করা হয় যিনি 150 বছরের অধিক সময় নিয়ে এখনো আমাদের মাঝে রয়েছেন আমাদের হুজুর কিবলা এত অধিক সময় ধরে কুরআন সুন্নার আলোকে ইমানের সঠিক বিশ্লেষণ লাখো ভক্তের মাঝে বিশ্লেষণ করে যাচ্ছেন ওই হুজুর কিবলা এখন পর্যন্ত আমাদের মাঝে রয়েছেন যিনি এখন পর্যন্ত কুরআন সুন্নার আলোকে ইমানের পরিচয় ইমানের বিশ্লেষণ আমাদের মাঝে করে যাচ্ছেন তো হুজুর কিবলা আমাদের প্রতি বছর এই দরবার শরীফে ফাল্গুন মাসের 10-11 তারিখে উরুস শরীফ অনুষ্ঠিত হয় এবং যেখানে দেশ বিদেশ থেকে লাখো জনতা লাখো ভক্ত মরিদান এখানে হুজুর কিবলার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে সমবেত হয় হুজুর কিবলা যখন হুজরা শরীফে অবস্থান করেন এবং লাখো জনতা হুজুর কিবলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এই হুজরা শরীফেই পাশে অবস্থান করে থাকেন
আপনারা দেখতে পাচ্ছেন দেশ বিদেশ থেকে আমাদের এই 55তম বার্ষিক উরুস মুবারকের আজকের দ্বিতীয় দিনে লাখো ভক্ত মুরিদান বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে দেশ বিদেশ থেকে এই হাজারো জনতা লাইন ধরে সিরিয়াল ধরে আছেন যেন বাবাজান কেবলার একটু সান্নিধ্য লাভ করতে পারেন বাবাজান কেবলার সঙ্গে একটু সাক্ষাৎ করতে পারেন সকলেই আনন্দ উল্লাসের সঙ্গে আজকে দুদিন যাবত মানুষ উল্লাসের সঙ্গে উদ্দীপনার সঙ্গে অপেক্ষা করতেছেন আর আমাদের হুজুর কেবলা প্রতি বছর 10-11 তারিখে ফাল্গুন মাসের উনি সন্ধ্যার পরে ওনার ইমানি নুরানি তাকরির পেশ করার জন্য স্টেজে আসেন এবং প্রতিনিয়ত ধারাবাহিকভাবে আজকেও হুজুর কেবলা মাগরিবের পরে উনি স্টেজের মধ্যে আসন গ্রহণ করবেন এবং ওনার নুরানি ইমানি তাকরির পেশ করবেন আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে আমরা তাকালে দেখব যে বাহিরে লাখো জনতা দেশ বিদেশ থেকে লাখো জনতা হুজুর কেবলার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছেন এবং লাখো জনতা আনন্দ উল্লাসের সঙ্গে আজকে উরস মাহফিল সফল করার জন্য যে যেখানে আছেন সেখান থেকে আনন্দ উল্লাস প্রকাশ করতেছেন এবং আমরা কিছুক্ষণ পরেই দেখব যে মাগরিবের পরে হুজুর কেবলা আমাদের স্টেজে আসন গ্রহণ করবেন তখন আমরা ওনার নুরানি তাকরির সকলে শুনতে পারব তো আসেন মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে আমাদের এজবিয়া দরবার শরীফের সম্মানিত বড় সাহাজাদা শাহ সুফি গজ্জালিয়ে জামান আলহাজ সদরুল আমিন রেজবি সুন্নি আল কাদেরী হুজুর কেবলার হুজরা শরীফ হুজুর কেবলা এখানেই অবস্থান করেন এবং দেশ বিদেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে লাখো সুন্নি মুসলমান জনতা এখানে ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সমবেত হন হুজুর কেবলা বর্তমানে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন এবং বাংলাদেশ তরিকাত ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য হিসেবে উনি দায়িত্বে আছেন আমরা দেখতে পাচ্ছি আজকের এই 55তম বার্ষিক উরুস মুবারকে হুজুর কেবলার সঙ্গে বড় সাহাজাদার সঙ্গে সাক্ষাৎ করার জন্য লাখো সুন্নি মুসলমান লাইন ধরে কাতারে দাঁড়িয়ে আছে যারা হুজুর কেবলার সান্নিধ্য নেওয়ার জন্য সকলে অবস্থান করতেছেন হুজুর কেবলা মাগরিবের পরপরই আমাদের 55তম বার্ষিক উরুস মুবারকের স্টেজে আসন গ্রহণ করবেন তখন আমরা হুজুর কেবলার নুরানি ইমানি তাকরির শুনতে পাব সম্মানিত আশিকে রাসূল আশিকে ওলি ভাইরা আমরা এখন রেজবিয়া দরবার শরীফের সম্মানিত মেজো শাহজাদা আলহাজ ডাক্তার কাজী কারি সিরাজুল আমিন রেজবি সুন্নি আল কাদরি হুজুর কেবলার হুজরা শরীফে অবস্থান করছি এটা হলো মেজো শাহজাদা হুজুর কেবলার হুজরা শরীফ এখানে উনি যখন দরবার শরীফে অবস্থান করেন এই হুজরা শরীফে উনি অবস্থান করেন এবং দেশ বিদেশ থেকে বিভিন্ন সুন্নি মুসলিম জনতা ওনার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে এখানে সমবেত হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওনার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে দেশ বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সুন্নি মুসলিম জনতা এভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছেন সকলে আনন্দ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ওনার সঙ্গে ওনার সান্নিধ্য নেওয়ার জন্য সকলেই অনেকক্ষণ বিচলিতভাবে অপেক্ষমান অবস্থান করতেছেন এবং হুজুর কেবলা মাগরিবের পরে স্টেজে আসন গ্রহণ করবেন তখন আমরা হুজুর কেবলার ইমানি নুরানি তাকরির শুনতে পাব এই মুহূর্তে আপনাদের সামনে আদর্শ
যদি স্টেজের সৌন্দর্য রক্ষার্থে কিছু সংখ্যক লোক নেমে যান স্টেজের সৌন্দর্য বৃদ্ধি হবে এই পর্যায়ে আমাদের যিনি যুক্তরাষ্ট্র আমেরি অলি কামেল পিএম কামেল মুজাহিদ জামান মহিউসুল্লাহ এই পর্যায়ে আমাদের রেজবিয়া দরবার শরীফের শাহজাদা আলহাজ ডাক্তার কাজী কারি সিরাজুল আলম রেজবী মামাজান কিবলাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আল্লাহ রেজবী জনাব মোহাম্মদ আনোয়ার হুসাইন রেজবী মেজর সাহেবজাদা হুজুর কিবলাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন সংক্ষিপ্ত ভাবে বক্তব্য দিয়ে আসছেন আসলে আমাদের ঠিকঠাক জানাই দিব একটি মিনিটের ভিতরে আমরা শেষ করে দেব আপনাদেরকে আবারও আকুল আবেদন জানাচ্ছি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আমাদের মূল উদ্দেশ্য যদি রেজবি মাওলার দর্শন হয়ে থাকে সকলে দরবারে আদব রক্ষা করব এই পর্যায়ে সংক্ষিপ্ত অভিনাশী করছেন মোহাম্মদ আলী আজম রেজবি
যা তোমার দরবারে সপ্রিয় নবীজির খাতিরে রেজভিশা উপস্থিত আছেন আমার আব্বাজান কিবলা বর্তমান গদিনাসীন রিজভিয়া দরবার শরীফের হযরতুল আল্লামা আলহাজ ফজলুল আমিন রিজভী উপস্থিত আছেন আমার মেজ চাচাজান কিবলা আলহাজ হযরতুল আল্লামা সিরাজুল আলম রিজভী এবং বিভিন্ন জায়গা থেকে আগত থেকে আগত বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত প্রিয় আশেখের ভাইয়েরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম। আসলে চাচাজান কিবলাকে মঞ্চে রেখে আসলে দীর্ঘায়িত করতে যাচ্ছি না, উনি দীর্ঘদিন পরে আমাদের মাঝে এসছেন, আপনারা সকলেই ওনার সকলে প্রত্যাশিত আজকে ওনার কিছু কথা শুনবেন। আমি এই মুহূর্তে অনুষ্ঠানের জন্যই দাদাজান কিবলার বক্তব্য শোনার জন্য আমি মাইক ছেড়ে দিচ্ছি, সকলের কাছে আমি দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম। আমার কাছে অসংখ্য উন্নীত দলিল রয়েছে, এই বর্তমান জামানা নিঃসন্দেহে যিনি মুজাদ্দিদ তিনি আল্লামা আকবর আলী রিজভী শাহ হুজুর কিবলা ও কাবা। তিনি দরবার এসেছেন মূলত তিনি উরুস করেন গাউসে পাকের নামে, ঠিক কিনা? 550তম বার্ষিক উরুস মুবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের রিজভিয়া দরবার শরীফে। আপনাদের প্রত্যেকের হাতে পায়ে ধরে অনুরোধ জানাচ্ছি, আপনারা কেউ বেয়াদবি করবেন না, আসলে আলোচনার সময় নেই। আপনি রিজভী মাওলার মুরিদ দাবি করেছেন, মুরিদ পশ্চিম কালো হতে পারবেন না যেই পর্যন্ত না রিজভী মাওলা আপনাকে না বলবে যে সে আমার মুরিদ। এই কথার মধ্যে সন্দেহ আছে? যার সন্দেহ থাকবে সে বাইরে রাসূল কতটুকু গ্রেন্টেড হয়ে চালা রাসূলই ভালো জানেন। যাই হোক, আলোচনার সময় না, সকলে আল্লাহ মানি। এই পর্যন্ত আমাদের মসজিদ কেবল আলোচনা নিয়ে আসছেন, সকলে জুরো সুরে কৃষ্ণকান্ত দেবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ, জিন্দাবাদ, আগমন সালামু আলাইকুম।
إنها تعلمت أنها
الدنيا شفت الله ما يقدر الله الدنيا شفت الله ما يقدر الدنيا شفت الله انتو ما يقدر الله
বিনিময় এই দুনিয়ার স্রষ্টা আল্লাহ দান করছেন রাসূলুল্লাহকে কিসের বিনিময় না দুই প্রকার একটা বিনিময় আর একটা বিনিময় আমার পূর্বে আমরা গেছি আপনি আমাকে পঞ্চাশ টাকা আনছেন টাকা আমি রয়েছি রাখছি বিনিময় পঞ্চাশ টাকা বিনিময় হয়েছে সে আমার পর্যন্ত একটু উদ্যোগ আমি করতে পারবো না আমার পর্যন্ত এই সুযোগটাকে আমি করতে পারব না আর পূর্বে আমি দিছি আপনি একটা টাকাও দেন বিনিময় টিকিটার খুশি এখন আমি দেন করতে পারব যে আমার পূর্বে দেন আর পঞ্চাশ টাকা স্থান তখন আপনার বিনিময়ে দেন করা যায় এখন বিনিময় দান করেছেন আমি করতে পারবো না যে দেশ তো আমার দুনিয়া আমার দেশ দুযোগ বাজে সব নবীকে চান করছে কিসের বিনিময় ফসল নেই রঙ্গি পাবন হ্যাঁ নমাজ করেন কোরবানি করেন নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজ করছেন কোরবানি করছেন নমাজে কোরবানির বিনিময় হয়ে গেছে এই সারা দুনিয়া বেহেস্ত সহ নবীকে নামাজে কোরবানির বিনিময় দান করছে বিনিময় দান করেন এই দানের দান করে না বেহেস্তের মালিক রাসূল না দুনিয়ার মালিক আল্লাহ আল্লাহ সত্তা কিন্তু যদি আমি বানাইছি কিন্তু দান করে দিছি আমি এই দুনিয়া সৃষ্টি করছে আল্লাহ দেহস্থ সৃষ্টি করছে আল্লাহ দান করে দিছেন তার দাঁড়ে কামান বিনিময় নমাজ কুরবানির বিনিময় এখন প্রমাণ হয়ে গেল আমি হেবার দান করতে পারবো না যে দুনিয়া আমার দেশ আমার আল্লাহ আমদানি করে কিন্তু আমি আমি মতে করতে আল্লাহ আছে
Yeah.
سبحان